এত জ্বালালে? হ্যাঁ, এই তোর সাধন গোজন করতে এতক্ষণ লাগে নাকি? হ্যাঁ, আর রিক্সা দাঁড়িয়ে রয়েছে, রিক্সার ভাড়া কি তোমার বাপ এসে দেবে? ওরা আসতে আসতে টিপটা পড়েনি। টিপটা পড়েনি তোমার জন্য দুটো পান নিলে না, কতটা পর তুমি আর আমি যাব? আমার মুখ এমনি বন্ধ থাকে, পানগুলো তুমি গেল নাই বকুনির ঠেলায় সারা পথ আমি পাগল হয়ে মরবো। হারামি যেমন মিষ্টি গানের গলা যেন সাইরেন বাজলো ট্রেনের হইছে। কি বললে? আমার গান খারাপ? এই এতদিন যে পাম মারিলে ওই রুনা লাইলা সাবিনা আসমিনের মতন গান গায়, আর এখন বলছে আমার গান খারাপ? প্রথম দিকে বলতে হয় বলিসি, তোর গান আমার গন্ধ লাগে, বিশ্রি লাগে, সত্যি তোর গান আমি ঠেঙাই নে। তুই রিক্সাতে লাভ হারামি, তুই জান আমার বাড়ি আসবে রে। আমি নেমে যাচ্ছি, আজকে কি করব তুই জানিস নে? শালা, আমিও চলে যাচ্ছি, তোর সঙ্গে থাকবো না। আমি চলে যাচ্ছি তোর সঙ্গেও থাকবো না। এই কথা বলবি না, এই রিক্সাওয়ালা 20 টাকা বেশি ভাড়া নিয়েছে। ওর কথা 20 টাকা বেশি ভাড়া নেই, রিক্সাওয়ালা যদি ভাড়া আছে আর গলা ফার ফাতিলে দেবে না, এই রিক্সাওয়ালা শালা। সারাটা রাত হারামি বাড়ি আসিনি, কোন যে কার ঘর ভেঙে বেড়াচ্ছে, ও তো চরিত্র ভালো না। আল্লাহ গো, এই বুড়ো বয়সে কি এই চ্যাংড়া বোর হাতে মার খেয়ে মরতে হবে? তুমি রহম করে মাবুদ, যা হাই হোক যাই গে। ও ভাবি মা বউ, তোরটা খলো কে হারামি তুমি? এই সারা রাত কোন ছেলে মরতে লুকো আগে বল, শালা বল কোথায় চলে? আগে পায়জামা ছাড় বলছি না, আমি যাব না, তুই বল। আমি অপূর্বর কাছে ছিলাম। কি বললে? অপূর্বর কাছে? আমার বন্ধু অপূর্ব, তোমার অপূর্ব দাদা, ওই অপূর্বর কাছে ছিলাম। তুমি অপূর্ব দাদার কাছে ছিলে? হ্যাঁ। বলনি কেন? আমি তোমার কত ঝাঁটাতে মারলাম, দেখো আমার মাফ করে দিও। তোর মাফ করলি? আল্লাহ আমার মাফ করবো না, আল্লাহ নারাজ হবে, আজ তোর আমি শেষ করে ফেলবো। হে নারায়ণ, হুমায়ুন, আমার বউ ঠেকানো নড়িটা নিয়ে আয়, তিনি শেষ করে ফেলাবো। আমার বউ ঠেকানো নড়ি এনে দে, আমার বউ ঠেকানো ডান্ডা এনে দে। ওরে ঝগড়া কি শয়তানি, বুঝবো কি দিয়ে? এই বয়সে মালাম আমি চ্যাংড়া বউ বানিয়ে, বউ ঠেঙানো নড়িয়ে নে দে। পুরো হারামির মুখে আগুন দে, আমার বউ ঠেঙানো নড়িয়ে নে দে। সারাটা দিন খাইটা মরি, বোঝে না ওই বিটি, পাশের বাড়ির প্যানার কাছে রোজই লেখে চিঠি। দে বিড়ি দে আগুন দিয়ে, দে বিড়ি দে আগুন দিয়ে, মুগ্ধ বপুড়িয়ে বউ ঠেঙানো নড়িয়ে নে দে। বুড়ো হারামির মুখে আগুন দে, আমার বউ ঠেঙানো নড়িয়ে নে দে। ভালো যদি না লাগে তো থাকিস তবে কেন? হাই আল্লাহ এই হারামির কাছে মুক্তি দেন। ভালো যদি না লাগে
থাকিস তবে কেন হাই আল্লাহ এই হারামির কাছে মুক্তি দেন ওর দিনের বেলায় দাক্ষি তুনি ওর দিনের বেলায় দাক্ষি তুনি ঘুমোয় নাক ডাকিয়ে বউ ঠেঙানো নড়ি এনে দে পুরো হারামির মুখে আগুন দে আমার বউ ঠেঙানো নড়ি এনে দে পুরো হারামির মুখে আগুন দে আমার বউ ঠেঙানো নড়ি এনে দে এনে দে এনে দে দে